লাইফ সায়েন্স উইথ আর্যভট্ট গ্রুপ। আমরা আবারও একটা জীবনবিজ্ঞানের ফার্স্ট ইউনিটে প্রথম চ্যাপ্টারের আবার একটা অংশ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমাদের প্রথম ইউনিটের জীবের জনন চ্যাপ্টারটা চলছে। এই চ্যাপ্টারে আমাদের প্রথম হয়ে গেছে জনন কাকে বলে, জননের গুরুত্ব এবং অযৌন জনন, এগুলো আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের দেখতে হবে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো অঙ্গ কিংবা অঙ্গাংশ প্রধান উদ্ভিজ্জ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে মাইটোসিস কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে আমরা কি বলছি? অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলছি। হলো তাহলে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশানে কি হচ্ছে? উদ্ভিদের কোনো অঙ্গ কিংবা অঙ্গের অংশ প্রধান উদ্ভিজ্জ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং মাইটোসিস কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে কি হচ্ছে? অনুকূল পরিবেশে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি? অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান আমাদের দুটি ভাবে ঘটে থাকে। একটাকে আমরা কি বলছি? প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলছি? যে অযৌন জনন প্রক্রিয়ায় প্রাকৃতিকভাবে উদ্ভিদের কোনো অঙ্গ কিংবা অঙ্গের অংশ প্রধান উদ্ভিজ্জ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে মাইটোসিস কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করছে তাকে আমরা বলছি প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননও আবার কয়েকটা পদ্ধতির সাহায্যে ঘটে থাকে। কিসের সাহায্যে ঘটে একটু দেখে না। মূলের দ্বারা, কাণ্ডের দ্বারা, পাতার দ্বারা, মূলের দ্বারা, কাণ্ডের সাহায্যে, পাতার দ্বারা, আর হচ্ছে বুলবিল, বুলবিল দ্বারা। এবারে আমরা দেখি মূলের সাহায্যে কিরকম প্রাকৃতিক অঙ্গজ জনন আমাদের হচ্ছে, এইটুকু আমাদের দেখতে হবে। মূলের সাহায্যে কিরকম হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন? দুই রকম। একটা হচ্ছে স্থানিক মূলের সাহায্যে, স্থানিক মূলের দ্বারা, আর একটা অস্থানিক মূলের দ্বারা, অস্থানিক মূলের দ্বারা। স্থানিক মূলের সাহায্যে বংশ বিস্তার কিরকম করে? উদ্ভিদের প্রধান মূল, উদ্ভিদের প্রধান মূল যখন প্রধান উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করছে তখন তাকে আমরা বলছি স্থানিক মূলের সাহায্যে অঙ্গজ জনন। স্থানিক মূলের সাহায্যে অঙ্গজ জনন কারা করে? শিম, সন্ধ্যামালতি এরা কি করছে? স্থানিক মূলের সাহায্যে বংশ বিস্তার করছে। অস্থানিক মূলের দ্বারা বংশ বিস্তার কারা করছে? অস্থানিক মূল উদ্ভিদের প্রধান মূল ছাড়া মূলের অন্য অংশ থেকে যদি অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি অস্থানিক মূলের সাহায্যে বংশ বিস্তার। অস্থানিক মূলের সাহায্যে বংশ বিস্তার কারা করছে? ডালিয়া, শতমূলী ইত্যাদি। ডালিয়া, শতমূলী এরা কি করছে? আমার অস্থানিক মূলের সাহায্যে বংশ বিস্তার করছে। এই ছিল আমার মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন। এছাড়াও এরপরে আমরা দেখব কাণ্ডের দ্বারা বংশ বিস্তার।
কাণ্ডের দ্বারা বংশ বিস্তারের আমার কয়েকটা পদ্ধতি তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মৃদগত কাণ্ড, মৃদগত কাণ্ড, অর্ধ বায়বীয় কাণ্ড, অর্ধ বায়বীয় কাণ্ড, আর একটা বায়বীয় কাণ্ড। হ্যালো, মৃদগত কাণ্ডটা কি? যে সমস্ত কাণ্ড মাটির নিচে থাকে এবং বংশ বিস্তারে সাহায্য করে তাকে আমরা বলছি মৃদগত কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার। মৃদগত কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার কারা করছে? মৃদগত কাণ্ডের আবার ভাগগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ভাগের সঙ্গে সঙ্গে এর উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা মনোযোগ দিয়ে এগুলো শোনো এবং এগুলো মনে রাখতে হবে। মৃদগত কাণ্ড হিসাবে আমরা প্রথম দেখব কন্দ। হ্যালো, কন্দের সাহায্যে বংশ বিস্তার কারা করে এই উদাহরণগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কন্দের সাহায্যে বংশ বিস্তার করে কে? পেঁয়াজ, রসুন প্রভৃতি উদ্ভিদ কিসের সাহায্যে বংশ বিস্তার করে? কন্দের সাহায্যে বংশ বিস্তার করে। এরপরে দেখি স্ফীত কন্দ। স্ফীতকন্দের সাহায্যে বংশ বিস্তার করে কে? আলু। এরপরে দেখি গ্রন্থিকন্দ। গ্রন্থিকন্দের সাহায্যে বংশ বিস্তার করে কে? আদা, হলুদ, এরা গ্রন্থিকন্দের সাহায্যে বংশ বিস্তার করে। আর একটা মনে রাখবে গুড়িকন্দ। গুড়িকন্দের সাহায্যে বংশ বিস্তার করে কে? কচু ওল। এই উদাহরণগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এই উদাহরণগুলো কিন্তু আমাদের পরীক্ষায় বেশি পড়ে। তাহলে মৃদগত কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করে, মৃদগত কাণ্ডের অংশগুলো হলো একটা কন্দ। কন্দের সাহায্যে বংশ বিস্তার কি করছে? পেঁয়াজ, রসুন। স্ফীত কন্দের সাহায্যে বংশ বিস্তার কি করছে? আলু। গ্রন্থি কন্দের সাহায্যে বংশ বিস্তার কি করছে? আদা আর হলুদ, এই সমস্ত উদ্ভিদ। আর গুড়ি কন্দের সাহায্যে বংশ বিস্তার কি করছে? কচু ওল প্রভৃতি উদ্ভিদ কিসের সাহায্যে? গুড়ি কন্দের সাহায্যে বংশ বিস্তার করছে। হ্যালো, এই ছিল আমার মৃদগত কাণ্ড। এরপরে আছে আমাদের অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড ব্যাপারটা কি? এক্ষেত্রে আমাদের উদ্ভিদের কাণ্ড অর্ধেকটা কোথায় থাকে? বায়ুতে থাকে এবং অর্ধেকটা মাটিতে থাকে। এই রকম কাণ্ড যারা উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করছে তাদেরকে আমরা বলছি অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ডের অংশগুলো কি কি? এর উদাহরণগুলো কিন্তু বেশি পড়ে, তোমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে। এর হচ্ছে দ্রাবক। দ্রাবকের সাহায্যে বংশ বিস্তার করছে কারা? দ্রাবকের সাহায্যে বংশ বিস্তার করছে আমার দূর্বা ঘাস, শুষ্ণী প্রভৃতি উদ্ভিদ কিসের সাহায্যে বংশ বিস্তার করছে? দ্রাবকের সাহায্যে বংশ বিস্তার করছে। এরপরে দেখো খর্বধ্রাবক। খর্বধ্রাবক ব্যাপারটা কি? এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে কচুরি পানা, কচুরি পানা এই উদ্ভিদে এই এটাকে আমরা কি বলছি? খর্বধ্রাবক। এই খর্বধ্রাবক মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এরা কি করে? অনুকূল পরিবেশে আবার এরা কি করে? বংশ বিস্তার করতে শুরু করে। খর্বধ্রাবকের সাহায্যে বংশ বিস্তার করে কে? কচুরি পানা আর একটা টোপ পানা। এরা কিসের সাহায্যে বংশ বিস্তার করছে? খর্বধ্রাবকের সাহায্যে। আর একটা দেখো বক্রধ্রাবক। বক্রধ্রাবকের সাহায্যে বংশ বিস্তার কারা করছে? স্ট্রবেরি মিন্থা, স্ট্রবেরি
মেন্থা প্রভৃতি উদ্ভিদ কি করছে, বক্রধাবকের সাহায্যে বংশ বিস্তার করছে। আরো একটা হয় জানে রাখবে, ঊর্ধ্বধাবক, ঊর্ধ্বধাবকের সাহায্যে বংশ বিস্তার কে করছে, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ঊর্ধ্বধাবকের সাহায্যে বংশ বিস্তার করছে। তাহলে আমার অর্ধবায়বীয় কাণ্ড কাকে বলছি, যে সমস্ত কাণ্ডের অর্ধেকটা বায়ুতে থাকে এবং অর্ধেকটা মাটিতে থাকছে, ওই রকম কাণ্ডগুলো যখন উদ্ভিদের জননে সাহায্য করছে তখন তাকে আমরা কি বলছি, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন। অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন কিরকম পদ্ধতিতে করছে, ধ্রাবকের সাহায্যে, ধ্রাবকের সাহায্যে বংশ বিস্তার কারা করছে, দুর্বা ঘাস এবং শুষ্ণী। খর্বধাবকের সাহায্যে বংশ বিস্তার কারা করছে, কচুরিপানা, টোপানা। বক্রধাবকের সাহায্যে বংশ বিস্তার কারা করছে, স্ট্রবেরি মেন্থা। আর ঊর্ধ্বধাবকের সাহায্যে বংশ বিস্তার কে করছে, চন্দ্রমল্লিকা। এই ছিল আমার কি কাণ্ডের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজের জন্য। এরপরে আছে একটা দেখো বায়বীয় কাণ্ড। এরপরে আমরা কি দেখতে পাবো, বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড তোমরা দেখেছ, এরকম করে আমাদের কি থাকে, ফণিমনসা। এই ফণিমনসা উদ্ভিদের এই যে বায়বীয় কাণ্ড, এদের ক্ষেত্রে মনে রাখবে এদের পাতাগুলো বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্যের জন্য এদের পাতাগুলো কিসে পরিণত হয়েছে, কাঁটায় পরিণত হয়েছে, জলের বাষ্পমোচন রোধ করার জন্য। তাই এদের কাণ্ডগুলো কি হয়েছে, পাতার মতো আকার ধারণ করছে এবং সবুজ বর্ণের রসালো প্রকৃতির হয়। এই বর্ধবায়বীয় কাণ্ডগুলো যখন প্রধান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অনুকূল পরিবেশে এরা কি করছে, নতুন অপ্রত্য উদ্ভিদ সৃষ্টি করছে। এটাকে আমরা বলছি বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ডের উদাহরণটা হচ্ছে আমার কি, ফণিমনসা। তাহলে এই ছিল আমার কাণ্ডের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজজন। এরপর আমাদের কি পড়তে হবে, পাতার দ্বারা প্রাকৃতিক অঙ্গজজন। পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজজন কিরকম হচ্ছে একটু দেখে নাও, এদের পাতার দ্বারা কিরকম হচ্ছে বা কারা করছে। পাতার দ্বারা অঙ্গজজন করছে কে কে, পাথরকুচি, বিগুনিয়া, সর্প উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদগুলো কি করছে, পাতার দ্বারা প্রাকৃতিক অঙ্গজজন করছে। এদের ক্ষেত্রে কি হয় দেখো, এদের এদের পাতার কিনারা এরকম খাঁজ যুক্ত, এদের প্রত্যেকটা খাঁজ থেকে কি হয়, অসংখ্য আস্থানিক মূলের সৃষ্টি হয়, অসংখ্য আস্থানিক মূলের সৃষ্টি হয়, অস্থানিক মূলের সৃষ্টি হয়। এবারে এই মূল সমেত উদ্ভিদের অংশটি অনুকূল পরিবেশে কি করছে, নতুন অপ্রত্য উদ্ভিদ সৃষ্টি করছে। এটাকে আমরা বলছি পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজজন। পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজজন কি করছে, এর উদাহরণগুলো খেয়াল রাখবে ভালো করে, পাথরকুচি, বিগোনিয়া, সর্প উদ্ভিদ প্রভৃতি, এরা কি করছে, পাতার সাহায্যে অঙ্গজজন সম্পন্ন করছে। এরপরে আছে দেখো আমাদের বুলবিল। পরীক্ষার পরে বেশি করে দেখ জেনে রাখবে এটা, আর উদাহরণটা ভালো করে জানবে। বুলবিল, বুলবিল কি করে, চুপড়ি আলুর, চুপড়ি আলুর ক্ষেত্রে কি করে, অত্যাধিক খাদ্য সঞ্চয়ের ফলে একটা গোলাকার অংশের সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলছি, বুলবিল বলছি। এই বুলবিল প্রধান উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হলে এখান থেকে কি হচ্ছে, নতুন অপ্রত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এটাকে বুলবিল গঠন বলে। বুলবিল গঠনের সাহায্যে বংশ বিস্তার কে করে, চুপড়ি আলু। এইগুলো আমার কি হয়ে গেল, প্রাকৃতিক অঙ্গজজন। এরপরে আমরা কি শিখব, কৃত্রিম অঙ্গজজন। প্রাকৃতিক অঙ্গজজনের উদাহরণগুলো এবং শ্রেণীবিভাগগুলো একটু ভালো করে জেনে রাখবে তাহলেই হবে। এরপরে আমরা কি জানবো, কৃত্রিম
কৃত্রিম অঙ্গযোজন, কৃত্রিম অঙ্গযোজন কাকে বলে? কৃত্রিমভাবে উদ্ভিদের কোনো অঙ্গ কিংবা অঙ্গের অংশ প্রধান উদ্ভিজ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করলে তাকে আমরা বলছি কৃত্রিম অঙ্গযোজন। কৃত্রিম অঙ্গযোজন আমাদের দুটি পদ্ধতিতে ঘটে থাকে, একটা হচ্ছে কলম তৈরি, একটা হচ্ছে কলম তৈরি, আরেকটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ। মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তার, এর মাধ্যমে কি করে আমার কৃত্রিমভাবে অঙ্গযোজন সম্পন্ন হয়। আমরা প্রথম দেখে নিই কলম তৈরির মাধ্যমে কিভাবে কৃত্রিম অঙ্গযোজন হচ্ছে। কলম তৈরির ভাগগুলো যদি আমরা দেখে নিই তাহলে দেখব, প্রথমে দেখব শাখা কলম, প্রথমে দেখব শাখা কলম, শাখা কলম বা কাটিং, শাখা কলম বা কাটিং, শাখা কলম বা কাটিং কাকে বলছে? যাদের বীজ উৎপন্ন হয় না যে সমস্ত উদ্ভিদে, তাদের ক্ষেত্রে উদ্ভিদে অঙ্গের কোনো অংশ বা শাখা প্রশাখাকে কেটে নিয়ে NAA ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড এবং IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিডে ডুবিয়ে অনুকূল পরিবেশে রোপণ করলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলছি শাখা কলম। তাহলে শাখা কলম কাকে বলছে? যাদের মেনলি যে সমস্ত উদ্ভিদের কি উৎপন্ন হয় না, বীজ উৎপন্ন হয় না, তাদের ক্ষেত্রে কি হয়, কাণ্ডের কোন শাখা প্রশাখাকে কেটে নিয়ে আমার কৃত্রিম অক্সিন যেমন NAA এবং IBA তে ডুবিয়ে অনুকূল পরিবেশে কি করলাম, রোপণ করলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি শাখা কলম বা কাটিং বলছি। শাখা কলম বা কাটিং কাদের লক্ষ্য করা যায়? জবা, গোলাপ, জবা, গোলাপ, ডালিয়া, প্রভৃতি উদ্ভিদের আমরা শাখা কলম দেখতে পাই। হলো, তাহলে শাখা কলম কাকে বলে? উদ্ভিদের কোন শাখাকে প্রধান উদ্ভিদীয় দেহ থেকে কেটে নিয়ে অনুকূল পরিবেশে রোপণ করলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, এটাকে আমরা বলছি শাখা কলম বা কাটিং। শাখা কলম বা কাটিং কাদের লক্ষ্য করা যায়? জবা, গোলাপ, ডালিয়া প্রভৃতি উদ্ভিদের আমরা কি দেখতে পাই? শাখা কলম দেখতে পাই। হলো, এরপরে দেখো শাখা কলম হয়ে গেল, এরপরে আমরা দেখব গুটি কলম। গুটি কলম, গুটি কলম ব্যাপারটা কি? এক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডের কোন সুস্থ সবল শাখাকে নির্বাচন করা হয়, উদ্ভিদের কোন শক্ত সবল শাখাকে নির্বাচন করা হয়, সেই শাখার কিছুটা অংশ ছুরি দিয়ে চেঁচে দেওয়া হয়, সেই শাখার উপরে চারদিকের কিছুটা অংশ করে ছুরি দিয়ে চেঁচে দেওয়া হয়, আর আগে থেকে শক্ত মাটিকে গুঁড়ো করে রাখা হয়, সেই শক্ত মাটির গুঁড়োর সঙ্গে কি করা হয়, গোবর মিশিয়ে দেওয়া হয়, গোবর মিশানোর ফলে কি, গোবর মিশিয়ে দেওয়া হয়, গোবর মিশিয়ে দেওয়ার ফলে সামান্য পরিমাণে জল দিয়ে তাহলে কি থাকবে, এখানে মাটি থাকবে, গোবর থাকবে, প্লাস কি থাকবে, আমরা কিছুটা জল দিয়ে একটা মাটির লেই তৈরি করব, সেই লেইটাকে কি করতে হবে, এই চেষে দেওয়া অংশের সঙ্গে উপরে ভালো করে জড়িয়ে দিতে হবে, তার উপরে একটা চট, এর উপরে একটা আমাদের কি দিতে হবে, চট দিয়ে হালকা করে জড়িয়ে, বা কোনো যদি তুলার প্যাডও দিতে পারো কোনো সমস্যা নেই, যার মধ্য দিয়ে জলটা যেতে পারে এবং ভিজা ভিজা থাকার জন্য এখানটা আমরা মেনলি কি করি, চট দেওয়া হয়, চট দিয়ে জড়িয়ে দেওয়া হয়, তারপরে এর উপরে কি করতে হয়, দিনে 3-4 বার জল দিতে হয়, জল দেওয়ার পরে কয়েক সপ্তাহ পরে এখান থেকে কি হয়, মূল বের হয়, তারপরে মূল সমেত উদ্ভিদের শাখাটিকে নিয়ে, মূল সমেত উদ্ভিদের শাখাটিকে নিয়ে নতুন অনুকূল পরিবেশে লাগালে সেখান থেকে আমরা নতুন অপ্রত্য উদ্ভিদ পেয়ে যাব, এটাকে আমরা কি বলছি গুটি কলম। গুটি কলমের সাহায্যে বংশ বিস্তার করছে কে? পেয়ারা,
प्यारा लेबू आम जाम প্রভৃতি উদ্ভিদ উদ্ভিদ কি করছে গুটি কলমের সাহায্যে বংশ বিস্তার করছে। এই ছিল আমাদের গুটি কলম, এর পদ্ধতিগুলো মনে রাখবে সুন্দর করে। গুটি কলমের পর আমরা কি দেখব, দাবা কলম। দাবা কলম বা লেয়ারিং, দাবা কলম বা লেয়ারিং ব্যাপারটা কি, এক্ষেত্রে উদ্ভিদে মাটির পাশাপাশি এক্ষেত্রে উদ্ভিদে মাটির পাশাপাশি কোনো শাখাকে নির্বাচন করা হয়, মাটির পাশাপাশি কোনো সুস্থ সবল শাখাকে নির্বাচন করা হয়, তারপরে মাটিটাকে কিছুটা গর্ত করে খুলে নেওয়া হয়। গর্ত করে খুলে নেওয়ার পরে ওই শাখাটিকে বাঁকিয়ে মাটির ভেতরে প্রবেশ করানো হয়, ওই শাখাটিকে বাঁকিয়ে মাটির ভেতরে প্রবেশ করানো হয় এবং তারপরে কি করা হয়, ওই কিছু বালি মাটি এবং কিছু মাটি মিশিয়ে ওর উপরে চাপা দিয়ে দেওয়া হয়। এবং কি করতে হয়, দিনে 2-3 বার জল দিয়ে রাখতে হয়। কিছুদিন পর দেখতে পাবে এই শাখাটির গোড়া থেকে কি হচ্ছে, আস্থানিক মূল নির্গত হয়েছে। তারপরে আমরা কি করব, এই শাখা সমেত মূল যুক্ত অংশটিকে, উদ্ভিদের অংশটিকে অনুকূল পরিবেশে রোপণ করলে সেখান থেকে আমরা কি পাবো, নতুন অপ্রত্য উদ্ভিদ পেয়ে যাব। এটাকে আমরা কি বলছি, দাবা কলম বা লেয়ারিং। দাবা কলম বা লেয়ারিং এর সাহায্যে কারা বংশ বিস্তার করে, পুদিনা এই সমস্ত নরম শাখার কাণ্ডের উদ্ভিদগুলো কি করে, দাবা কলমের সাহায্যে বংশ বিস্তার করে। আমরা আরো একটা কলম, সবচেয়ে ভালো কলম যেটাকে আমরা বলছি সেটাকে কি বলছি, জোড় কলম। জোড় কলম বা এটাকে কি বলছি আমরা, গ্রাফটিং। জোড় কলম বা গ্রাফটিং, জোড় কলম বা গ্রাফটিং কাকে বলে, এক্ষেত্রে কি করা হয়, দুটি উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে, দুটি উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে সেখান থেকে কি পাবো, নতুন অপ্রত্য উদ্ভিদ সৃষ্টি করাকে আমরা কি বলছি, জোড় কলম বা গ্রাফটিং বলছি। জোড় কলম বা গ্রাফটিং এর ক্ষেত্রে আমাদের দুটি বিষয়ের কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সিওন। স্টকটা কি, মূল সমেত যে উদ্ভিদের শাখাটিকে নেওয়া হবে, মূল সমেত যে উদ্ভিদের শাখাটিকে নির্বাচন করা হয় তাকে আমরা কি বলছি, স্টক। এবং স্টকের উপরে এবং স্টকের উপরে যে উন্নত বৈশিষ্ট্য উদ্ভিদের শাখাটি জোড়া লাগানো হয়, স্টকের উপরে যে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদের শাখাটিকে জোড়া লাগানো হয় তাকে আমরা কি বলছি, সিওর। না বুঝতে পারলেন, তাহলে জোড় কলমের ক্ষেত্রে আমাদের দুটো জিনিসের কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সিওর। স্টকটা কাকে বলছি আমরা, মূল সমেত যে উদ্ভিদের শাখা, জোড় কলমের জন্য মূল সমেত যে উদ্ভিদের শাখাটিকে নির্বাচন করছি তাকে আমরা কি বলছি, স্টক। আর স্টকের উপরে যে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের শাখাটিকে জোড়া লাগানো হচ্ছে তাকে আমরা কি বলছি, সিওর। অনেক সময় প্রশ্ন আছে, টক স্টক এবং সিওনের মধ্যে কোনটা হচ্ছে উন্নত প্রজাতি, তখন তোমরা বলবে সিওনটা উন্নত প্রজাতি, কারণ সিওনই হচ্ছে কি হবে, আমার ফুল ফল সমস্ত কিছু উৎপন্ন হবে নাকি, তাহলে সিওনটা সবসময় উন্নত প্রজাতির হয়। তাহলে এই পদ্ধতিটা একটু জেনে রাখবে যে জোড় কলমে কিরকম পদ্ধতিতে আমার জোড় কলম ঘটে, একটু দেখে নাও জোড় কলমটা কিরকম ঘটে। এক্ষেত্রে কি করা হয়, আমাকে স্টক এবং সিওন আগে থেকে নির্বাচন করে নিতে হয়, তারপরে কি করতে হয়, স্টক স্টকের ক্যাম্বিয়াম অবধি চেঁচে দেওয়া হয়। স্টকের এই ধরো আমার একটা স্টক আছে, স্টকের ক্যাম্বিয়াম অবধি চেঁচে দেওয়া হয়। এবং সিওন, সিওন যে উদ্ভিদটা এখানে জোড়া লাগানো হবে সেই সিওনের উদ্ভিদেরও কি করতে হয়, এই সিওন উদ্ভিদটা যদি থাকে এই সিওনেরও কি করতে হবে, ক্যাম্বিয়াম অবধি চেঁচে দিতে হবে। তারপরে স্টক এবং সিওনকে কি করা হয়, জোড়া লাগিয়ে দেওয়া হয়।
স্টক এবং সিয়নকে জোড়া লাগিয়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর স্টক এবং সিয়নের ক্যাম্বিয়াম জোড়া লেগে গেলে স্টকের উপরের অংশ কেটে ফেলে দেওয়া হয় এবং সিয়নের নিচের অংশ কেটে দেওয়া হয়। ফলে আমি স্টক এবং সিয়ন যুক্ত আমরা কি পেয়ে যাবো, একটা উদ্ভিদ পেয়ে যাবো। আর এটাকে আমরা কি বলছি, জোড় কলম। জোড় কলমের সাহায্যে বংশ বিস্তার করছে কে, আম, আপেল, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ কি করছে, জোড় কলমের সাহায্যে বংশ বিস্তার করছে। তাহলে কলম কৃত্রিম অঙ্গোচরণকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে কলম তৈরি আর একটা হচ্ছে অণু বিস্তারণ। কলম তৈরিটাকে আমরা কত রকম কলম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শাখা কলম বা কাটিং। এক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখাকে কেটে নিয়ে আমরা কি করব, অনুকূল পরিবেশে রোপণ করলে সেখান থেকে নতুন অপ্রত উদ্ভিদ পেয়ে যাব। আরেকটা কি আছে, গুটি কলম। গুটি কলম এক্ষেত্রে কাণ্ডটাকে আগে থেকে নির্বাচন করতে হবে, সুস্থ সবল কাণ্ডকে নির্বাচন করে ওর চারধারকে ভালো করে চেয়েছে আমাদের কি করতে হবে, মাটি এবং গোবর মিশিয়ে ওর উপরে দিয়ে দিতে হবে। তার উপরে কি করতে হবে, একটা চটের লেই দিয়ে দিতে হবে। সেখানটাতে আমরা জল দিতে থাকলে ওখান থেকে মূল বেরাবে, মূল সময় উদ্ভিদের শাখাটিকে আমরা অনুকূল পরিবেশে রোপণ করলে সেখান থেকে কি পাবো, নতুন অপ্রত উদ্ভিদ পাবো। এটাকে আমরা গুটি কলম বলছি, ধাবা কলম। তারপরে হচ্ছে জোর কলম, সবচেয়ে বেশি পড়ে। জোর কলমটা একটু ভালো করে দেখে রাখবে, জোর কলম কাকে বলে, জোর কলমের পদ্ধতি, জোর কলমের উদাহরণ এবং স্টক এবং সিয়ন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য, এগুলো দেখে রাখবে। এটি ছিল আমাদেরকে কলম তৈরি। কলম তৈরি ছাড়াও আরো এক রকমের আমরা কৃত্রিম অঙ্গোচরণ লক্ষ্য করতে পারি, এটাকে আমরা কি বলছি, মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ। মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ কাকে বলে, যে পদ্ধতিতে বা যে কৃত্রিম অঙ্গোচরণ পদ্ধতিতে উদ্ভিদের মূল কাণ্ড কিংবা মুকুল কিংবা কোনো কোষ, কলা কিংবা অঙ্গ, ভালো করে জেনে রাখো কি কোন কোন অংশ থেকে আমরা মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ করতে পারি। তাহলে যে পদ্ধতিতে উদ্ভিদের কোনো কোষ, কলা কিংবা কোনো অঙ্গ কিংবা মুকুলকে নিয়ে কোনো একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রাখলে, কোথায় রাখবো আমি কোষ নিতে পারি বা কলা নিতে পারি কিংবা অঙ্গকে আমি কোথায় রাখবো, কোনো একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রেখে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করাকে আমরা কি বলছি, মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ। আরও একবার বলে দিচ্ছি, মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ কাকে বলে, যে কৃত্রিম অঙ্গোচরণ পদ্ধতিতে উদ্ভিদের কোষ, কলা কিংবা অঙ্গ কিংবা মুকুলকে কোনো পুষ্টিযুক্ত মাধ্যমে রেখে সেখান থেকে নতুন অপ্রত্য উদ্ভিদ তৈরি করাকেই আমরা কি বলছি, মাইক্রোপ্রোপাগেশন হলো। আর মাইক্রোপ্রোপাগেশনের জন্য উদ্ভিদে যে কোষটা বা যে কলাটা কিংবা যে মুকুলটাকে নির্বাচন করছি তাকে আমরা বলছি এক্সপ্লান্ট, তাকে আমরা কি বলছি, এক্সপ্লান্ট বলছি। তাহলে এই পদ্ধতিটা আগে একটু জেনে নাও। তাহলে আমরা যে উদ্ভিদের মাইক্রোপ্রোপাগেশন করব, প্রথমে সেই উদ্ভিদটাকে নির্বাচন করতে হবে, মানে আকাঙ্ক্ষিত উদ্ভিদটিকে নির্বাচন করতে হবে, দু নম্বর। তারপরে ওই উদ্ভিদের কোন অংশটাকে আমি পালন মাধ্যমে রাখবো, কোষকে নেব না কলাকে নেব না অঙ্গ নেব না মুকুল নেব, তারপরে সেটাকে নির্বাচন করতে হবে। আর যেইটার হয় কোষ না হলে কলা কিংবা মুকুল, যেটাকে নিয়ে আমরা মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ করছি তাকে এক্সপ্লান্ট বলা হচ্ছে। এবারে ওই এক্সপ্লান্টকে আমরা কি কোথায় রাখবো, কোনো পুষ্টিযুক্ত মাধ্যমে, যেখানে ওই কোষটা কিংবা কলাটা বা মুকুলটা গ্রো করতে পারে, এরকম একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রাখবো। পুষ্টিযুক্ত মাধ্যমে রেখে সেখান থেকে কি করব, বারবার বিভাজিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছি মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণ। এবারে দেখো, মাইক্রোপ্রোপাগেশন বা অণু বিস্তারণের ধাপ, কিরকম ধাপের মাধ্যমে মাইক্রোপ্রোপাগেশনগুলি বা অণু বিস্তারণ হচ্ছে। সবার প্রথম মাইক্রোপ্রোপাগেশনের জন্য আমি উদ্ভিদের কোষ নিতে পারি নাকি কলা নিতে পারি বা মুকুল নিতে পারি, এগুলোকে আমি কোথায় রাখবো,
কোন পুষ্টিযুক্ত মাধ্যমে রাখবো, কোষ কলা কিংবা মুকুলকে আমি কোথায় রাখবো, পুষ্টিযুক্ত মাধ্যমে রাখবো। পুষ্টিযুক্ত মাধ্যমে রাখলে সেই আমার কোষ কলা কিংবা অঙ্গ এগুলোকে আমি কোথায় রাখলাম, কোন একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রেখে দিলাম। আমি একটা কোষী ধরে নিয়েছি, এটা একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রেখে দিলাম। সেই পুষ্টিযুক্ত মাধ্যমে কোষটা কি হবে, বিভাজিত হবে। কোষটা বারবার বিভাজিত হয়ে একগুচ্ছ কোষ উৎপন্ন করে, তখন তাকে আমরা কি বলি, ক্যালাস বলছি। এই কোষটা পুষ্টিযুক্ত মাধ্যমে বিভাজিত হয়ে একগুচ্ছ কোষ সৃষ্টি করছে, তখন তাকে আমরা কি বলছি, ক্যালাস বলছি। এই ক্যালাস আবার বিভাজিত হয়ে, ক্যালাস আবার বিভাজিত হয়ে কি সৃষ্টি করে, এমব্রয়েড বা ভ্রূণ সৃষ্টি করে। এই ক্যালাস গুলো আবার বৃদ্ধি পেয়ে বারবার বিভাজিত হয়ে কি সৃষ্টি করছে, আমার এমব্রয়েড বা ভ্রূণ সৃষ্টি করছে। সবই কিন্তু এগুলো পুষ্টিযুক্ত মাধ্যমে আছে। ভ্রূণ বা এমব্রয়েড গুলি আবার বারবার বিভাজিত হয়ে আমার প্লান্টলেট বা ছোট চারাগাছ উৎপন্ন করে। এই ভ্রূণগুলো বৃদ্ধি পেয়ে আমার প্লান্টলেট বা ছোট চারাগাছ উৎপন্ন করল, প্লান্টলেট বা ছোট চারাগাছ উৎপন্ন করে। এই প্লান্টলেট গুলোকে আমি যদি কোথায় স্থানান্তর করি, আমি প্লান্টলেট গুলোকে যদি আমি টবে স্থানান্তরিত করি, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, নতুন অপত্য উদ্ভিদ পেয়ে যাব। তাহলে প্লান্টলেট থেকে আমরা কি পেলাম, ছোট চারাগাছ। প্লান্টলেট থেকে আমরা কি পেলাম, চারাগাছ পেলাম। এটাই ছিল আমাদেরকে মাইক্রোপ্রোপাগেশন। ধাপগুলো আমি আরো একবার বলে দিচ্ছি, শুনে নাও। মাইক্রোপ্রোপাগেশনের জন্য প্রথমে কোষ কলা কিংবা মুকুল যে কোনো একটাকে নির্বাচন করতে হয়। আমি এখানে একটা কোষ নিয়েছি, এই কোষগুলোকে কোনো একটা পুষ্টিযুক্ত মাধ্যমে যেখানে এই কোষগুলো গ্রো করতে পারে সেরকম একটা পুষ্টিযুক্ত মাধ্যমে রাখলে এই কোষটি বারবার বিভাজিত হয়ে একগুচ্ছ কোষ সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি, ক্যালাস। এই ক্যালাস আবার বিভাজিত হয়ে এমব্রয়েড বা ভ্রূণ গঠন করে। এই ক্যালাসগুলো বারবার বিভাজিত হয়ে এমব্রয়েড বা ভ্রূণ গঠন করছে। এই এমব্রয়েড বা ভ্রূণগুলো আবার বিভাজিত হয়ে প্লান্টলেট বা ছোট চারাগাছ উৎপন্ন করছে। এই প্লান্টলেট বা ছোট চারাগাছগুলোকে আমি টবে স্থানান্তরিত করলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, চারাগাছ পেয়ে যাব। চাই চারাগাছগুলোকে আবার অন্যত্র লাগালে সেখান থেকে নতুন পরিণত অপত্য উদ্ভিদ পেয়ে যাব। এটাকে আমরা বলছি মাইক্রোপ্রোপাগেশন, অর্থাৎ আমাদের কৃত্রিম অঙ্গজজনন শেষ হয়ে গেল। হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ওই অংশটা আরেকবার রিপিট করে দেব। আমরা অযৌনজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রায় কভার করে নিয়ে এসেছি, এরপরে আমরা দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা স্পেশাল কন্ডিশন বলছি, পার্থিনোজেনেসিস। পার্থিনোজেনেসিস কাকে বলে, অনিষিদ্ধ ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টি হওয়াকেই আমরা কি বলছি, পার্থিনোজেনেসিস। পার্থিনোজেনেসিস ওয়ান টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা কি বলেছি, এখানে নো গ্যামেট ফিউশন, কোনো গ্যামেটের মিলন হবে না, একটি মাত্র পেরেন্টস থেকে কি হবে, অসংখ্য অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। আমরা যদি হানি বিকে যদি লক্ষ্য করি, হানি বির ক্ষেত্রে কি হয়, এদের পরিবারে তিন রকম সদস্য থাকে। একটা হচ্ছে কুইন, ওয়ার্কার, আর কি থাকবে, ড্রোন, রানী। এটা ওয়ার্কার মানে শ্রমিক, আর ড্রোন মানে এটাকে আমরা কি বলছি, মেল বলছি নাকি। এইটা এখানে দেখো, আমার কুইন আছে, ওয়ার্কার আছে, আর ড্রোন আছে। মনে রাখবে একটা মৌচাকে কেবলমাত্র একটা রানী মৌমাছি থাকে, অনেকগুলো শ্রমিক মৌমাছি থাকে, আর পাঁচ থেকে ছটা আমার ড্রোন বা পুরুষ মৌমাছি থাকে। এদের মধ্যে সবচেয়ে
যদি বেশি পরিশ্রম হয়, পরিশ্রমের কাজ এবং যাবতীয় কাজকর্মগুলি করে থাকে কারা, ওয়ার্কার্সরা। আর কুইন বা রানী, রানী মৌমাছি যখন পরিণত হয়ে যায়, তখন কি হয়, এরা আকাশে উড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমার ড্রোন গুলো, পুরুষ মৌমাছি গুলো এর সঙ্গে আকাশে উড়ে যায়। আকাশে গিয়ে এদের মধ্যে কি হয়, বৈবাহিক মিলন হয়। এই আকাশে যখন এই রানী মৌমাছি উড়ে যাচ্ছে, এর সঙ্গে কটা, 5 থেকে 6টা পুরুষ মৌমাছি উড়ে যায়, এবং একজন পুরুষ মৌমাছি কি করে, রানী মৌমাছির সঙ্গে বৈবাহিক মিলনে অংশগ্রহণ করে এবং এদের দেহে কি করে, স্পার্ম ডিপোজিট করে দেয়। তারপরে কি হয়, রানী মৌমাছি পুরুষ মৌমাছিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং পুরুষ মৌমাছিদের আর কোনো কাজ থাকে না। তারপরে পুরুষ মৌমাছিদেরকে কি করে, ওরা প্রচুর খায়, তাই জন্য ওদেরকে কি করতে দেয় না, ওদের বৈবাহিক মিলনের পর আর ওদেরকে মৌচাকে স্থান দেওয়া হয় না। ওরা কি করে, বিভিন্ন রকম পদ্ধতিতে ওরা নিজেরাই মারা যায়। তারপরে রানী মৌমাছি মৌচাকে ফিরে আসে, রানী মৌমাছির নিজস্ব এগ আছে, রানী মৌমাছির নিজস্ব ডিম আছে, ডিমগুলো হ্যাপ্লয়েড, আর এর মধ্যে কি আছে, স্পার্ম, স্পার্ম ডিপোজিট করে দিয়েছে, স্পার্ম গুলো কি আমার হ্যাপ্লয়েড হলো। এবারে রানী মৌমাছি কি করবে, তার প্রকোষ্ঠতে ঘুরে ঘুরে ডিম পারবে। দেখো, একটা ডিম্বাণু একটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে এ কি করে, ডিপ্লয়েড, ডিপ্লয়েড এগ প্রডিউস করে। এই ডিপ্লয়েড, ডিপ্লয়েড এগ থেকে, ডিপ্লয়েড এগ থেকে আমার কি হবে, রানী মৌমাছি হবে, আর হচ্ছে শ্রমিক মৌমাছি হবে। এই এইরকম করতে 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 এক সময় স্পার্ম গুলো শেষ হয়ে যায়। স্পার্ম গুলো শেষ হওয়ার পরে যে আরো যে অনিষিক্ত ডিম আছে, তখন সেই অনিষিক্ত ডিম গুলোকে, ওই রানী মৌমাছি কি করে, প্রকোষ্ঠে ছেড়ে দেয়। সেই অনিষিক্ত ডিম থেকে আমার কি তৈরি হবে, ড্রোন বা পুরুষ মৌমাছি সৃষ্টি হবে। মনে থাকছে? তাহলে দেখো, এই যে ডিমগুলো, এই ডিমগুলো কি আমার শুক্রাণুর সঙ্গে নিষেক হয়েছে? শুক্রাণুর সঙ্গে কোনো নিষেক হয়নি। এই অনিষিক্ত ডিম্বাণু থেকে, কি সৃষ্টি হচ্ছে, অপ্রত্য মৌমাছির সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা কি বলছি, পার্থেনোজেনেসিস। যেহেতু এখানটায় গ্যামেটের মিলন হচ্ছে না, তাই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। তাই এটাকেও আমরা বলছি কি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, বা এটাকেও আমরা বলছি অযৌন জনন। প্রথম ইউনিটে, প্রথম চ্যাপ্টার চলছে আমাদের রিপ্রোডাকশন ইন অর্গানিজম। রিপ্রোডাকশন ইন অর্গানিজমে আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং লাইফ স্প্যান আমাদের হয়ে গেছে, আর বাদ বাকি আছে আমাদের কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন, বা এটাকে আমরা বলছি যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের কি করতে হবে, এখানে আমাদের মাস্ট বি গ্যামেট প্রডিউস হবে অ্যান্ড গ্যামেটে ফিউশন হবে, মাস্ট গ্যামেট উৎপন্ন হতে হবে এবং গ্যামেটের মিলন ঘটতে হবে। সেই গ্যামেটের মিলনের ফলে, দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে একটি ডিপ্লয়েড জাইগোট গঠিত হবে। জাইগোটটা বারবার বিভাজিত হয়ে সেখান থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে। এক্ষেত্রে অবশ্যই কি লাগবে আমাদের, একটা মেল এবং ফিমেল লাগবে। এক্ষেত্রে আমাদের কি লাগবে, মেল এবং ফিমেল, হ্যালো, মেল এবং ফিমেল থেকে কি হবে, তাদের সন্তান উৎপন্ন হবে। মেল এবং ফিমেলের মিলনের ফলে কি হচ্ছে, তাদের অপত্য সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে আমার কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুজন প্যারেন্টসের দরকার হবে, পিতা এবং মাতা। পিতা এবং পিতা থেকে শুক্রাণু এবং মাতা থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি হচ্ছে, ডিপ্লয়েড কি গঠিত হচ্ছে, জাইগোট। জাইগোটটা বারবার বিভাজিত হয়ে এমব্রয়েড বা ভ্রূণ গঠিত হচ্ছে। ভ্রূণটা আবার বিভাজিত হয়ে কি তৈরি করছে, অপত্য উদ্ভিদের সৃষ্টি করছে নাকি। তাহলে শুক্রাণু, আর এটাকে আমরা কি বলছি,
ডিম্বাণু মিলনের ফলে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে অপত্য উদ্ভিদ, নাকি? এটাই হলো আমাদের কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যদি সংজ্ঞা হিসাবে যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনকে দেখি, তখন আমরা কি বলবো, যে জনন প্রক্রিয়ায় যে জনন প্রক্রিয়ায় একই প্রজাতির দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে শুক্রাণু আর ডিম্বাণু, কি বললাম, যে জনন পদ্ধতিতে একই প্রজাতির দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে কি উৎপন্ন হবে, জাইগোট উৎপন্ন হবে। এই জাইগোটটা বিভাজিত হয়ে জাইগোট উৎপন্ন হবে, আর জাইগোট থেকে কি হবে, অপত্য জীবের সৃষ্টি হবে। জাইগোট থেকে অপত্য জীবের সৃষ্টি হবে, এটাকে আমরা বলছি কি যৌন জনন। না, বুঝে গেল না? আরো একবার বলছি, যে জনন প্রক্রিয়ায় একই প্রজাতির দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হবে, জাইগোটটা বিভাজিত হয়ে কি হবে, অপত্য জীবের সৃষ্টি হবে, তাকে আমরা কি বলছি, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি। এবারে আমরা দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন আমাদের কোন পদ্ধতিতে বা কত রকম ভাবে ঘটে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা আমাদের যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের দুটি ভাবে ঘটে থাকে, একটা হচ্ছে কনজুগেশন আর একটা হচ্ছে সিনগ্যামি। কনজুগেশন কাকে বলে, যে অনুন্নত যৌন জনন প্রক্রিয়ায় একই প্রজাতির দুটি জীব পরস্পরে অস্থায়ীভাবে মিলন ঘটে এবং তাদের দেহাংশের বিনিময় ঘটে, তাকে আমরা কি বলছি, কনজুগেশন বলছি, নাকি? এই কনজুগেশন কার লক্ষ্য করা যায়, প্যারামিসিয়ামের লক্ষ্য করা যায়, মিউপরের লক্ষ্য করা যায়। হ্যালো, এবারে আমরা দেখি প্যারামিসিয়ামের কিভাবে কনজুগেশন ঘটে। দেখো, প্যারামিসিয়ামের গঠনটা আগেই বলেছি, স্যান্ডেল লাইক স্ট্রাকচার। এদের মনে রাখবে, প্যারামিসিয়াম কিন্তু নর্মালি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন করে, কিন্তু এই দ্বিবিভাজন করতে করতে যখন এদের জীবনী শক্তি কমে আসে, তখন প্যারামিসিয়াম কি করে, কনজুগেশনে যায়। কনজুগেশনের ফলে এদের আবার জীবনী শক্তি ফিরে আসে। কনজুগের এদের দু রকম নিউক্লিয়াস লক্ষ্য করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা মাইক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো নিউক্লিয়াস জননে কোনো সাহায্য করে না, মাইক্রো নিউক্লিয়াসই জননে সাহায্য করে। এদের জননের সময় দুটো প্যারামিসিয়াম পরস্পরের পাশাপাশি অস্থায়ীভাবে মিলন করে এবং এদের মিলনের ফলে এদের সাইটোপ্লাজমীয় বীজ বা সাইটোপ্লাজমীয় কাঠামো তৈরি হয়। এরপরে কি হয়, এদের এই বড় নিউক্লিয়াসটা কি হয়, এদের বড় নিউক্লিয়াসটা অবলুপ্তি ঘটে যায়, ফলে শুধু এদের ক্ষেত্রে কি থাকে, এই ছোট বা মাইক্রো নিউক্লিয়াসটা থাকে। হলো, এই মাইক্রো নিউক্লিয়াস মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে, মাইক্রো নিউক্লিয়াস কি করে, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে প্রত্যেকটাতে কি করে, চারটি করে নিউক্লিয়াস উৎপন্ন করে। কটা করে নিউক্লিয়াস উৎপন্ন করে, চারটি করে নিউক্লিয়াস উৎপন্ন করে। এই চারটির মধ্যে তিনটি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তিনটি নষ্ট হয়ে যাওয়ার পরেও কি থাকে, এদের একটা করে নিউক্লিয়াস থাকে। সেই একটা নিউক্লিয়াস বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কি করে, আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি করে, দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে। কটা, প্রত্যেকটাতে কটা করে নিউক্লিয়াস থাকবে, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস। এদের ক্ষেত্রে একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস। এই বড়টাকে কি বলা হয়, স্ত্রী প্রো নিউক্লিয়াস। বড়টাকে কি বলছি, স্ত্রী প্রো নিউক্লিয়াস। আর ছোটটাকে কি বলছি, পুং প্রো নিউক্লিয়াস। পুং প্রো নিউক্লিয়াস বলছি। এবারে দেখো, এই পুং প্রো নিউক্লিয়াসটা এই প্যারামিসিয়ামে স্ত্রী প্রো নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, আর এই হচ্ছে পুং নিউক্লিয়াসটি অপর প্যারামিসিয়ামে স্ত্রী নিউক্লিয়াসের সঙ্গে মিলন হয়। এই সাইটোপ্লাজমীয় বীজের মাধ্যমে এদের মিলন হবে, মিলনের ফলে জাইগোট উৎপন্ন হবে। মিলনের ফলে
এই মিলন হয়ে গেলে হচ্ছে এরা কি হয়ে যাবে, আবার পুনরায় সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে কি হয়, এদের দেহে ঘিরে ডিপ্লয়েড জাইগোট থাকে। এই ডিপ্লয়েড জাইগোট পরপর বিভাজিত হয়ে আমি একটা দেখাচ্ছি, একটাতে কি হয় আটটা নিউক্লিয়াস উৎপন্ন করে, হলো পরপর দুইবার মিয়োসিস বিভাজনের ফলে কি হচ্ছে আটটা নিউক্লিয়াস উৎপন্ন করে। এই আটটা নিউক্লিয়াসের মধ্যে কি হয় এখান থেকে চারটে প্যারামেসিয়াম উৎপন্ন হয়, যাদের একটা মাইক্রোনিউক্লিয়াস আর একটা করে মাইক্রোনিউক্লিয়াস। এই ছিল আমার কি প্যারামেসিয়ামের কনজুগেশন, দেখে রাখবো। এরপরে আসে আমাদের কি সিনগামি কনজুগেশন, কার লক্ষ্য করা যায়, প্যারামেসিয়ামে লক্ষ্য করা যায়, মিউকোডে লক্ষ্য করা যায়। তোমাদের প্যারামেসিয়ামের কনজুগেশনটা দেখালাম, এরপরে দেখো সিনগামি। সিনগামি আমার গ্যামেটের আকৃতি অনুযায়ী একে আমরা ক ভাগে ভাগ করি, তিন ভাগে ভাগ করতে পারি নাকি। একটা গেল কি আইসোগ্যামি, আইসোগ্যামি, আর একটা কি আছে এন আইসোগ্যামি, আর একটা আছে কি ওগ্যামি। আইসোগ্যামি, এন আইসোগ্যামি এন্ড ওগ্যামি। আইসোগ্যামি কাকে বলে, যে সমস্ত গ্যামেট গুলি আকার আকৃতি কি হয় একই রকম প্রকৃতি হয়, এবং ওই একই রকম গ্যামেটের মিলনের ফলে কি হয় অপত্য জীবের সৃষ্টি হয়, তখন তাকে আমরা কি বলছি আইসোগ্যামি বলছি। অ্যানাইসোগ্যামি কাকে বলছি, হ্যাঁ আকার আকৃতিতে ভিন্ন ধরনের, আকার আকৃতি এবং প্রকৃতিতে ভিন্ন ধরনের গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি অ্যানাইসোগ্যামি, সেখান থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। এবারে আছে সবচেয়ে উন্নত যৌনচলন পদ্ধতি হচ্ছে ওগ্যামি। এক্ষেত্রে কি হয় স্ত্রী গ্যামেটটা কি হয় বড়, স্ত্রী গ্যামেটটা কি হবে বড়, স্ত্রী গ্যামেটটা কি হবে বড় এবং নিশ্চল, আর পুং গ্যামেটটা কি হবে হ্যাঁ ছোট এবং সচল। পুং গ্যামেটটা কি হবে, পুংগ্যামেট ছোট এবং সচল, পুংগ্যামেটের মিলনের ফলে কি হবে জাইগোট সৃষ্টি হবে, সেখান থেকে কি হবে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলছি ওগ্যামি বলছি, হলো। এছাড়াও আরও একটা ওগ্যামির পদ্ধতি আইসোগ্যামি ওগ্যামি এবং অ্যানাইসোগ্যামিটা তোমরা বুঝে নিলে। এরপরে সিনগ্যামি আরও একটা ভাগ লক্ষ্য করতে পারি আমরা, গ্যামেটের অবস্থান অনুযায়ী বা গ্যামেটের উৎস অনুযায়ী এদেরকে আমরা কভাগে ভাগ করছি, দুভাগেও ভাগ করতে পারি, একটা এক্সোগ্যামি আর একটা হচ্ছে এন্ডোগ্যামি। এক্সোগ্যামি কাকে বলছে, আমার গ্যামেট দয়ে, আচ্ছা আগে এন্ডোগ্যামিটা দেখে নাও, যখন একই জীব দেহে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হয় এবং ওদের মধ্যে কি ঘটে মিলন ঘটে এবং অপত্য জীবের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি এন্ডোগ্যামি। অর্থাৎ একই দেহের ভিতরে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং তাদের মিলন ঘটছে, হ্যাঁ মিলনটাকে আমরা কি হচ্ছে মিলনের ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে, তাকে আমরা বলছি এন্ডোগ্যামি, হলো। তাহলে একই জীবদের মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং তাদের মধ্যে মিলন ঘটছে, এটাকে আমরা বলছি এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি কার লক্ষ্য করা যায়, ফিতাকৃমি বা টিনিয়াসোলিয়াম, ফিতাকৃমি বা টিনিয়াসোলিয়ামের আমরা কি লক্ষ্য করতে পারছি এন্ডোগ্যামি লক্ষ্য করছি। আর একটা হচ্ছে কি এক্সোগ্যামি, আর একটা কি এক্সোগ্যামি। এক্সোগ্যামি কাকে বলছি, যখন একটা জীব দেহে মেল গ্যামেট মানে পুরুষের দেহ থেকে মেল গ্যামেট এবং স্ত্রীর দেহ থেকে ফিমেল গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং দেহ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলন হচ্ছে, মিলনের ফলে কি হচ্ছে মিলনের ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু দেহের বাইরে বেরিয়ে আসছে এবং সেখানটায় ওদের কি হচ্ছে মিলন ঘটছে নাকি, মানে শুক্রাণু এবং ডিম্বাণু ভিন্ন জীব দেহে উৎপন্ন হচ্ছে এবং তাদের মধ্যে মিলন ঘটছে, মিলনের ফলে কি হচ্ছে জাইগোট উৎপন্ন ঘটছে, এটাকে আমরা কি বলছি এক্সোগ্যামি, হলো। এই ছিল আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, হয়েছে। এবারে
সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমাদের সিনগ্যামিটা ভালো করে লক্ষ্য করবে। সিনগ্যামিকে আমরা ক ভাগে ভাগ করেছিলাম, তিন ভাগে ভাগ করেছিলাম, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি, মানে গ্যামিটির আকৃতি অনুযায়ী এতে এদেরকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি। আইসোগ্যামি কাদের লক্ষ্য করা যায়, আইসোগ্যামি কাদের লক্ষ্য করা যায়, ক্লামাইডোমোনাসে। আচ্ছা একটু মনে রাখবে, ক্লামাইডোমোনাসে কিন্তু আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি তিন প্রকার গ্যামি লক্ষ্য করা যায়। হলো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি তিন ধরনের লক্ষ্য করা যায়। এক্সাম্পল হিসাবে তোমরা এই ক্লামাইডোমোনাস বলে দিতে পারো। এছাড়াও যদি তোমাদের স্পেসিফিক এক্সাম্পল লাগে তাহলে এখানে একটু দেখে নাও, আমরা আইসোগ্যামি কার লক্ষ্য করতে পারি, ক্লামাইডোমোনাসের যেমন লক্ষ্য করতে পারি, সিএইচ ডোমোনাস। এছাড়াও আইসোগ্যামি আমি কার লক্ষ্য করতে পারবো, ইস্ট, ইস্টেরও আমরা কি লক্ষ্য করতে পারবো, আইসোগ্যামি লক্ষ্য করতে পারবো। অ্যানাইসোগ্যামি আমরা কাদের দেখতে পাচ্ছি, অ্যানাইসোগ্যামিও আমরা কার লক্ষ্য করবো, ক্লামাইটোমোনাসে লক্ষ্য করবো। এছাড়াও পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়াতেও আমরা অ্যানাইসোগ্যামি লক্ষ্য করতে পারবো। এছাড়া ওগ্যামি আমরা কাদের লক্ষ্য করতে পারবো, মানুষ সহ সমস্ত উন্নত প্রাণীদের, তবে ইউক্লিনার, ইউক্লিনার হিউম্যান এদেরও আমরা কি লক্ষ্য করতে পারবো, ওগ্যামি লক্ষ্য করতে পারবো। তাহলে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি এদের উদাহরণগুলো তোমরা একটু দেখে রাখবে। আর গ্যামেট কোথায় উৎপন্ন হচ্ছে সেই অনুযায়ী ভিত্তি করে আমরা সিনগ্যামিকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে এন্ডোগ্যামি আর একটা হচ্ছে এক্সোগ্যামি, এটা এবার দুভাগে ভাগ করছি। এন্ডোগ্যামি যখন একই জীবদেহে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় তাকে আমরা কি বলছি, এন্ডোগ্যামি বলছি। এন্ডোগ্যামি কার লক্ষ্য করা যায়, টিনিয়াস সোলিয়াম বা ফিতাকৃমি, ফিতাকৃমি আমরা কি লক্ষ্য করি, এন্ডোগ্যামি লক্ষ্য করি। এছাড়াও এক্সোগ্যামি কাকে বলি, যখন ভিন্ন জীবদেহে, যখন ভিন্ন জীবদেহে মেল এবং ফিমেল গ্যামেট উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলছি কি, এক্সোগ্যামি। এক্সোগ্যামি কাদের লক্ষ্য করা যায়, আমাদের সমস্ত উন্নত প্রাণীদের দেহে কি লক্ষ্য করা যায়, এক্সোগ্যামি লক্ষ্য করা যায়। হয়েছে, এই ছিল আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন।